আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রিয় খামারি উদ্যোক্তা ও প্রবাসী ভাই বন্ধু, আপনাদের প্রত্যেককে চ্যানেল কৃষির আরেকটি নতুন পর্বে সাদর সম্ভাষণ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আপনাদেরকে নিয়ে এসেছি নারকেল সুপারির রাজ্য বলা চলে লক্ষ্মীপুর জেলার 5 নং চণ্ডীপুর ইউনিয়নে আপনাদেরকে নিয়ে এসেছি একজন সফল নারকেল সুপারির বাগানের স্বত্বাধিকারী। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, আপনাদের এই বাগানটা কতদিন থেকে এই বাগানের উৎপত্তি? কমপক্ষে 50 বছর। 50 বছর, এর অর্থ হলো আপনার বাবারা করে গেছেন? আমার বাবারা করে গেছেন। জি জি, ওনার পূর্বপুরুষরাই বা আমার দাদারা বাবারা, এখন আমরা শেষ। আপনারা তার ওয়ারিশরা ভোগ করছেন? ভোগ করছেন। আপনারাও তো লাগাচ্ছেন, কিছু কিছু দেখলাম আপনারা লাগিয়েছেন। আচ্ছা, বছরে কি পরিমাণের সুপারি নারকেল আপনারা পেয়ে থাকেন? আমরা মনে করেন আমাদের যে বাগান আছে বা যে বাগান দেখতেছেন, জি জি, এই বাগানে অন্তত 15 থেকে 20 মন সুপারি উৎপন্ন হয়। হ্যাঁ, এটার ব্যয়টা কেমন? এটা আমাদের কোনো ব্যয় নেই। আচ্ছা, সামান্য ব্যয় হয় বছরে হয়তো পরিষ্কার টরিষ্কার করার জন্য, এছাড়া অন্য কোনো ব্যয় আমাদের নেই। আর এই সুপারি গাছে বা নারকেল গাছের যত্নটা কি? কি যত্ন নিতে হয়? এটা আসলে আগে ছিল না, এখন আধুনিকতার কারণে পরিচর্যা করতে বছরে একবার পরিষ্কার করি, হয়তো মাটি সাইটি কিছু সার টার এগুলা দিতে হয়। কি কি সার দেন? এগুলা লাল সার আছে, কালো সার আছে, আর গরুর যে গোবরটা হয়, জৈব সার। হ্যাঁ, জৈব গোবরটা। কি বছরে কি পরিমাণ দেন? সামান্য, বেশি দেওয়া যায় না। একটা গাছের মধ্যে কতটুকু? ওটা গাছ পরিমাণ দেওয়া হয় না, হয়তো এরিয়া হিসেবে দেওয়া হয়। মানে 100 শতক জায়গাতে কি পরিমাণ দিবেন? 100 শতক জায়গায়, 100 শতক জায়গাতে মনে করেন 2 থেকে 3 কেজি কালো সার দিব। আচ্ছা, আর হয়তো আধা কেজি লাল সার দিব, আর গোবর হয়তো মন দিয়ে হইতে পারে, দুই মন। এটা কি ছিটিয়ে দিবে? হ্যাঁ, ছিটিয়ে দিব, আর মাটিটা কুবাই দিব, আর উল্টাই দিব। আচ্ছা, উল্টো পাল্ট করে দিবেন, এটাই পরিচর্যা। এটাই পরিচর্যা। আর কোনো রোগ বালাই আছে নাকি সুপারি গাছে? রোগ বালাইতে এটা তো কোনো রোগ বালাই না, কিন্তু বৃষ্টি যদি কম হয় তখন, যখন ফুলটা হয়, বৃষ্টি কম হয়, ওই ফুলটা নষ্ট হয়ে গেলে আর সুপারিটা হয় না। হয় না, তখন কি গাছের গোড়ায় যদি পানি দেওয়া হয়? হ্যাঁ, তখন পানি দিলে কিছুটা ভালো হইতে পারে, মানে সুপারি হয়ে উঠতে পারে। আচ্ছা, আর নারকেল গাছের আলাদা কোনো যত্ন আছে নাকি? নারকেল গাছে সেম, একই সিস্টেমে হয়। আপনার এই বাগানে কি সংখ্যক গাছ আছে? 15 থেকে 16 হাজার টাকা মন। জি, মন ওই হিসাবে মন করলে মনে করেন আমরা 1 লক্ষ টাকা সুপারি প্রতি বছর পেয়ে থাকেন। আচ্ছা, আর নারকেল? নারকেলও দাম এখন অনেক বেশি, সেই হিসাবে নারকেলও ওই যে বৃষ্টির কারণে, জি জি জি, আবার ওটাতে গোড়াতে পানি দিলে তো আমার একটা কাজ হয় না, ওটা প্রাকৃতিকভাবে বা প্রকৃতির নিয়মেই হয়। জি, ওটা মনে করেন প্রচুর, আমরা মনে করেন প্রতি বছর আমরা এখানে নারকেল উৎপাদন করি না, ডাব বিক্রি করি। জি জি, সিজনে একটা ডাব আমরা গাছের থেকে ব্যবসায়ীরা কেটে নেয় 32 থেকে 35 টাকা দিয়ে আমাদের কাছ থেকে। আচ্ছা আচ্ছা, ওই হিসাবে আমরা দেখা যায় 2500 থেকে 3000 ডাব আমরা শুধু রমজানকে উপলক্ষ করে আমি বিক্রি করি। আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনার বাৎসরিক ডাব প্রায় তাও 4-5 লাখ টাকা ডাব বিক্রি হয়। নারকেল গাছের পিছনে কত টাকা আপনার খরচ? আমাদের যখন এগুলো লাগাই তখন খরচ হয়, যখন বড় হয়ে যায়। জি জি, তখন আর কোনো খরচ হয় না, শুধু বছরে একবার গাছটা পরিষ্কার করতে হয়, একটা গাছ পরিষ্কার করতে 50 টাকা নেয়। 50 টাকা নেই, এতটুকুই খরচ, আর কোনো খরচ নেই। যখন আপনারা একটা নারকেলের চারা লাগান তখন কি কি ইয়ে দিয়ে? আসলে আগে ওইভাবে করতাম না, এখন যেভাবে করি, আগে মনে করেন লাগাইছি শেষ, এখন ওই যে তখন তো আমাদের মাটি উর্বর ছিল, এখন তো মাটি উর্বর নেই, আমরা আগে খাত করতে হয়, খাত করি এটাতে গোবর, তারপর ওই যে কালো সার, কালো সার, লাল সার। কি পরিমাণ গোবর দিবেন? এটা মনে করেন একটা গাছ যখন আমরা লাগাবো ওই খাত পরিমাণটা ন্যূনতম 1 মণ গোবর হইতে হবে। 1 মণ খাতটা কত কতটুকু হবে? মনে করেন গাছের বয়স অনুযায়ী। আচ্ছা, যদি গাছের বয়স 3-5 বছর হয় তাহলে খাটটা বড় করতে হবে, ওটা মাটিটা উড়ে আনতে হয়। জি, আর যদি আমরা 2 বছর গাছ লাগাই তাহলে মাটিটা অল্প হয়, আকারটা ছোট হয়। কত, 1 ফিট বা 1 ফিট না 2 ফিট? 1 ফিট বা 2 ফিট হলো সর্বোচ্চ। আচ্ছা, ওটার মধ্যে আপনি গোবর দিলেন 20 কেজি? হ্যাঁ, গোবর দিলাম 20-30 কেজি, আবার কালো সার দিলাম 2 কেজি, আর আধা কেজির মতন লাল সার দিলাম, আর একটা পাউডার আছে যেন পোকা মাকড় না হয়, গাছটাকে পোকা আক্রান্ত না করে নিচের থেকে। আচ্ছা আচ্ছা, ওটা দেওয়া হয়। ওইটা এভাবে কতদিন রাখবেন আপনি গাছের মধ্যে? 2 মাস সর্বোচ্চ। এরপরে আপনি গাছটা লাগিয়ে দিবেন, এরপরে তার কোনো যত্ন নেই? না, আর কোনো যত্ন নেই।
সুপ্রিয় দর্শক মণ্ডলী, এটা যদি আমরা করতে পারি অনেক লাভের একটা ব্যবসা। এটা আপনি যখনই চারা লাগাবেন মূল খরচটা হলো তখনই, এরপরে আপনি 20-30 বছর আপনি প্রতি বছরই গাছ বেঁধে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। আমাদের দেশে যারা বেকার ঘুরছেন বা কোনো কর্মসংস্থান খুঁজছেন তারা এই নারকেল সুপারি লাগিয়েও অনেক টাকা ইনকাম করতে পারেন। আচ্ছা, আমাদের দেশে যারা নারকেল চারা সুপারি চারা লাগিয়ে তো অনেক টাকা ইনকাম করতে পারে। এটা এখন তো বাণিজ্যিক ভিত্তিক হয়ে গেছে। জি জি, যদি আমরা বাণিজ্য ভিত্তিক করতে পারি তাহলে আমার মনে হয় আমরা যারা বেকার আছি, যাদের অনাবাদী সম্পত্তি আছে, ওগুলোর ভিতরে চাষাবাদ করে, তাইলে আমার মনে হয় যে একজন লোক যদি এক বিঘাতে চাষাবাদ করে তাহলে সে হয়তো এক বিঘাতে কমপক্ষে 3-4 লাখ টাকা আয় করা সম্ভব। বছর 4 লাখ টাকা মানে মাসে 12-13-14-15 হাজার টাকা। হ্যাঁ হ্যাঁ, এটা করা সম্ভব। আর এটা হলো আমাদের সারা বছরের বাগান নিয়ে ফরি থাকতে হবে এমন না, না এটা নিয়ে এটা একটা সাইড বিজনেস হিসেবে করা যায়। সাইড বিজনেস অন্য কাজ করতে পারবেন, ভাগে এটা করতে পারবেন, এটা সারা সম্ভব। এটাতে সারাদিন আমাদের ফরি থাকতে লাগে না, সারাদিন ফরি থাকতে হবে এমন না, সারাদিন ফরি থাকতে 3 মাস। জি, সর্বশেষ এটাতে আসে 3 মাস ফলন দেওয়া থেকে শেষ পর্যন্ত, মানে পারা পর্যন্ত ডিসেম্বর মাসে শেষ হয়ে যাবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা একটা গাছ থেকে 3 ফিট বা 4 ফিট দূরত্বে এভাবে সারি করে সুন্দরভাবে গাছগুলো সুপারি গাছগুলোর চারা লাগিয়ে রাখতে পারেন, এভাবে যত্ন নেওয়া সহজ হয়।